বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনাকে নিষ্ঠুরতা বলে উল্লেখ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ ইউনুস বলেন সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি সৃষ্টি হলে সেটির সমাধানের জন্য আইনগত পথ পদ্ধতি রয়েছে কাউকে হত্যা করা কখনো কোনো সমাধান নয় সীমান্তে হত্যার যে ব্যাপারটি নিয়ে গত বেশ কয়েক বছর ধরে আলোচনা চলছে এসব হত্যাকাণ্ড কিন্তু একতরফা যারা সীমান্ত অতিক্রম করে তারা নিতান্তই সাধারণ লোকজন আপনাদের রাষ্ট্র দখল করার কোনো ইচ্ছে পরিকল্পনা বা ক্ষমতা তাদের নেই তাই তাদেরকে হত্যা করা আসলে এক প্রকার নিষ্ঠুরতা এবং এই নিষ্ঠুরতা বন্ধ হওয়া প্রয়োজন সাক্ষাৎকারে দুই দেশের পানি বন্টন সমস্যা বিশেষ করে তিস্তা চুক্তি নিয়ে মত পার্থক্য নিয়েও কথা বলেছেন ডক্টর মোহাম্মদ এর প্রসঙ্গে তিনি বলেছেন এটি নতুন কোনো ইস্যু নয় বরং অনেক পুরনো। অতীতে অনেকবার অনেক উপলক্ষে আমরা এই ইস্যুতে কথা বলতে চেয়েছি আমরা চুক্তি চূড়ান্ত করতে চাই ভারতের কেন্দ্রীয় সরকারও চাই কিন্তু পশ্চিমবঙ্গের সরকার চায় না এই ইস্যুটি আমাদের সমাধান করতে হবে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আস আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ত্যাগ করার তিন দিন পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা হন ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর গত ১৩ আগস্ট ভারতের একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন শেখ হাসিনা সেখানে তিনি বলেছিলেন আন্দোলনের নামে যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করেছে তাদেরকে অবশ্যই তদন্ত ও বিচারের মুখোমুখি করতে হবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারের এ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্য বোধ করে না কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে কথা বলছেন এটা সমস্যা তৈরি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম মানুষও এটা ভুলে যেত যদি তিনি নিজের জগতেই থাকতেন কিন্তু ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন যেটা কেউই পছন্দ করছে না